দুর্গাপুরে যে বিজ্ঞপ্তি নতুন একটি প্রকাশিত হয়েছে দুর্গাপুরে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে সমস্ত ছাত্রছাত্রীদের যারা আবেদন করতে ইচ্ছুক এবং এখানে কী রকম যোগ্যতা এবং বেতন কবে থেকে আবেদন করা যাবে এ টু জেড ইনফরমেশান জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিও শুরু করার পূর্বে করবো একটি ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নিয়মিত সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির আপডেট এবং প্রস্তুতি যদি নিয়মিত ভিডিও মাধ্যমে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন এখানে যে মেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সাত নয় দু কুড়ি একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখে নিতে পারছো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও নিয়োগ করা দেয়া হয়েছে এবং এখানে যারা আবেদন করবে তাদের জন্য জানানো হচ্ছে এখানে ট্রেনিং ট্রেনিং অফিসার পদের নিয়োগ হচ্ছে যারা আবেদন করছে তাদের কোয়ালিফিকেশান জানিয়ে দেবো এবং এখানে শূন্য পদ যেটা রাখা হয়েছে বিরাশিটি শূন্য পদ রাখা হয়েছে এবং যারা আবেদন করবে তাদের জন্য বয়সের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যেটা তিরিশের মধ্যে হতে হবে এবং তিন বছর ও এবং পাঁচ বছর এস সি বয়সের জন্য ছাড় পেয়ে যাবে আরও এখানে ইনফরমেশান দেওয়া রয়েছে আঠেরো থেকে কিন্তু এখানে বয়স তাদের ধরা হবে মোটামুটি ডেলি ওয়ার্কিং এখানে যেটা বলা হয়েছে আট ঘন্টা ডেলি ওয়ার্কিং থাকবে ওয়ান ডে প্রতি সপ্তাহে অফ থাকবে এবং স্টাইপেন এটা হচ্ছে ট্রেনিং দেয়া হবে ট্রেনিং দিয়ে কিন্তু নিয়োগ করা হবে স্টাইপেন দেয়া হচ্ছে আট হাজার টাকা মাসিক এবং ম্যাক্সিমাম কিন্তু এখানে পার মান্থ যেটা দেয়া হবে সাত হাজার কুড়ি টাকা এছাড়াও এখানে মান্থলি আরও ইনফরমেশান দেয়া রয়েছে যেটা অ্যালয়েন্স রেড বলে এখানে দেওয়া রয়েছে দুশো ষাট টাকা হচ্ছে কুড়ি দিন মোর দেন মান্থলি যদি তোমরা এখানে থাকো এবং এখানে পনেরো থেকে উনিশ দিনের জন্য এক একটা টাকা দেওয়া হবে যেটা একশো তিরিশ টাকা এবং কুড়ি দিন যদি বেশি প্রেজেন্ট থাকো কুড়ি দিনের যদি থাকো তাহলে দুশো টাকা দেয়া হবে এখানে আরও যে ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে তোমাদেরকে আমরা ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলবো কারণ এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটি চাকরিও বলা যেতে পারে কারণ ট্রেনিং চলাকালীন স্টাইপেন দেবে যেটা দুর্গাপুরেই নিয়োগ করা হবে হাউ টু অ্যাপ্লাই আমরা কীভাবে আবেদন করবো জেনে নিই সমস্ত চাকরি প্রার্থীদের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশানে অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইটের লিংকে ক্লিক করলেই সরাসরি চলে আসতে পারবে রকম অসুবিধা নেই এখানে লাস্ট ডেট যেটা জানানো হয়েছে ছাব্বিশ নয় দু হাজার কুড়ি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে তার আগেই এবং সমস্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু এখানে যেই গুলো দেয়া রয়েছে আমরা কিন্তু এতক্ষণ জানিয়ে দিলাম আর এটা হচ্ছে অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এটা অফলাইনের মাধ্যমে কিন্তু তোমরা ফিল করতে পারো এখানে ডান দিকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি এবং তোমাদের নাম বাবার নাম মায়ের নাম এই যে এগুলো ইনফরমেশান চা হয়েছে এইগুলো তোমাদের ফিল করতে হবে এই সমস্ত ফিল আপগুলো করে আর লাস্টে একটা তোমাদের স্ট্যাম্প পেপারে দশ টাকা স্ট্যাম্প পেপারে এখানে ইনফরমেশান দেওয়া রয়েছে এইগুলো তোমাদেরকে ফিল আপ করে নিয়ে যেতে হবে অবশ্যই আবেদন করার আগে সম্পূর্ণ ডিটেলস যাচাই করবে তারপরেই আবেদন করবে এটা কিন্তু অফলাইনে শুধুমাত্র ফর্ম ফিল আপ হবে আমি অনলাইনে ভুল করে বলে ফেলেছি এটা অফলাইনেই ফর্ম ফিল আপ হবে এবং এখানে আবেদন করতে হবে তোমাদেরকে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যেটা জানানো হচ্ছে কোয়ালিফিকেশান এখানে কি চা হয়েছে সাধারণত বিএসসি নার্সিং ডিপ্লোমা জেনারেল নার্সিং ডিপ্লোমা যেটা আমরা জিএনএম বলে থাকি অথবা বিএসসি যদি করা থাকে সমস্ত চাকরি প্রার্থীদেরকেই নিয়োগ করে নেওয়া হবে এবং এখানে আরও কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও অবশ্যই ভিডিও নিচে ডেসক্রিপশানের লিঙ্কটা ফলো করো এবং ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত স্টুডেন্টসদের এবং আমাদের চ্যানেল থেকে নিয়মিত যদি তোমাদের জেলা এবং রাজ্যের যদি আলাদাভাবে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করতে পারো কমেন্ট সেকশনে আমরা চেষ্টা করব নিয়মিত তোমাদের জন্য ভিডিও আপলোড করতে দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দারম